হালিশহর পৌরসভা ঘিরে তৃণমূল বিজেপির মধ্যে দড়ি টানাটানি তুঙ্গে। 28 মে উত্তর চব্বিশ পরগনার হালিশহর পুরসভা তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছিল বিজেপি। এক মাস বারো দিনের মাথায় সেই হালিশহর পুরসভা বিজেপির হাত থেকে ছিনিয়ে নেওয়ার দাবি জানালো তৃণমূল। হালিশহর মিউনিসিপ্যালিটি তাদের ওই সন্ত্রাসে তারাদেরও ভীতর ভয় দেখিয়ে দিল্লিতে নিয়ে গেছিল জয়েন করানোর জন্য। তারা ছটপট ছটপট করছিল, তাই আবার তৃণমূল কংগ্রেসে ফিরে চলে এসেছে। তারা বলছে মমতা ব্যানার্জি জিন্দাবাদ। তৃণমূল দাবি করছে হালিশহর পুরসভার আটজন তৃণমূল কাউন্সিলরই বিজেপি থেকে পুরনো দলে ফিরে এসেছেন। বিজেপির পাল্টা দাবি, চারজন কাউন্সিলরকে দেখিয়েছে তৃণমূল। যাদেরকে নম্বর ওখানে দেখিয়েছে তাদের মধ্যে মাত্র তিনজন কাউন্সিলর আছে, চেয়ারম্যানকে নিয়ে গেছে, চেয়ারম্যান কোনোদিনই আমাদের এতে ছিল না। গত 28 মে দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে মুকুল পুত্র শুভ্রাংশু রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছিলেন হালিশহর পুরসভার চেয়ারম্যান অংশুমান রায় সহ মোট আটজন তৃণমূল কাউন্সিলর। হালিশহর মিউনিসিপ্যালিটি উসমে 17 কাউন্সিলর চেয়ারম্যান এন্ড ভাইস চেয়ারম্যান ইনক্লুডিং জয়েন্ট টুডে ইয়ে ভাজপা পরিচালিত বোর্ড হয়। হালিশহর পুরসভার মোট আসন 23টি, ম্যাজিক ফিগার 12। হালিশহর পুরসভার এক নির্দল কাউন্সিলর বর্তমানে জেলে রয়েছেন। বিজেপির আগের দাবি অনুযায়ী 18 জন কাউন্সিলরের সমর্থন তাদের সঙ্গে থাকলে বাকি 4 জন তৃণমূলেই ছিলেন। এখন তৃণমূলের দাবি যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে মঙ্গলবার 8 জন কাউন্সিলর ফের তৃণমূলে যোগ দেওয়ায় হালিশহর পুরসভায় তৃণমূলের সংখ্যা দাঁড়ালো 12, অর্থাৎ ম্যাজিক ফিগার ছিল তারা। অমিত শাহর সামনে যত লোক নাকি জয়েন করবে তত নাকি মিস্টার রয়ের আর মিস্টার সিং এর নাকি প্রমোশন বাড়বে, স্কোর বাড়বে। পুলিশ এখন কন্ট্রোল নিয়ে নিয়েছে, এখন আর বলেছি এদের ভয়ের পাওয়ার দরকার নেই। জঙ্গল থেকে বাঘকে বার করে নিয়ে আসা যায়, কিন্তু বাঘের মন থেকে জঙ্গলকে বার করা যায় না। তৃণমূলের দিকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন অর্জুন সিংহ। পুলিশ ওদের, গুন্ডার ওদের, আমরা জোর করে কাউকে কি করে নিয়ে যাব? নো কনফিডেন্স আনা হচ্ছে ওর নামে, চেয়ারম্যানের নামে। দেখবেন রেজাল্টটা কি হবে, বোর্ডটা আমাদের থাকবে, ওখানে আমাদের অন্য লোক চেয়ারম্যান হবে। আমরা তো বলি সবাই বিজেপিতে আছি। তৃণমূল না বিজেপি, হালিশহর পুরসভা কার দখলে তা ভোটাভুটি হলে স্পষ্ট হয়ে যাবে। আশাবুল হোসেন, বিজেন্দ্র সিংহ, সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ।